একটি নিষ্পাপ অবস শিশুর অদ্ভুত কাহিনী আমাদের সবার জন্য একটি মোটিভেশন সৃষ্টি করে। তার সাহায্যে আমরা জানতে পারি যে সৎ সহযোগিতা এবং দয়ার মাধ্যমে আমরা অসীম দুর্বলতা অতিক্রম করতে পারি। যখন সে সাগরে হাঁটাহাঁটি করে, তখন সে একটি মাছরাঙ্গা পাখির সাথে খেলা করতে থাকে, তখন তার পায়ের আঘাত লেগে একটি কচ্ছপ বালিতে লুটে পড়ে যায় এবং অবশিষ্টটি তাকে তুলে দেয়। কচ্ছপটি পানিতে নেমে চলে যায়। কচ্ছপটিকে দেখে সে মনোমুগ্ধ হয় এবং অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সে দেখতে পায় পানির মধ্যে একটা সুন্দর ঝিনুক এবং সেটি হাতে নেয়। কিন্তু অবাককাণ্ড যে অবশিষ্টটি বুঝতে পারে না যে সে ওই পানির মধ্যে গভীরে গেলে ডুবে যাবে। সে সাগরে যতই সৌন্দর্যবোধক ঝিনুক দেখতে পায়, সে সামনের দিকে এগিয়ে যায় আর পানি তার দেখে দুদিক সরে শুকনো হয়ে যায়। কারণ সে একজন অবশিশু, সে একটি কচ্ছপকে সাহায্য করেছে, তাই সাগরের প্রতিটা প্রাণী তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং সে যতই সাগরের গভীরে যায়, সে অনেক সৌন্দর্যবোধক জিনিস দেখতে পায়, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। কারণ সে একজন নিষ্পাপ অবশ শিশু, তাই প্রতিটা ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা তাদেরকে দেখভাল করে থাকেন। তাই এই গল্পটির মাধ্যমে আমাদের সবারই জানা উচিত যে প্রতিটা শিশুই অবুঝ এবং তারা নিষ্পাপ।